যৌথভাবে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার দু হাজার উনিশ পাচ্ছেন খ্যাতিমান রবীন্দ্র গবেষক প্রাবন্ধিক ও ভাষা সংগ্রামী আহমেদ রফিক এবং কথা সাহিত্যিক মশরুর আরিফিন বাংলা ভাষা এবং সাহিত্যের সৃজন প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে দু সাল থেকে প্রতি বছর সাহিত্যের ছয়টি শাখায় এই পুরস্কার দিয়ে আসছে আইএফআইসি ব্যাংক আহমদ রফিক তার প্রবন্ধ ভাষা আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া এবং মাসুর আরিফিন তার উপন্যাস আগস্ট আবছায়ার জন্য সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন সম্মানী হিসেবে দুজনকে পাঁচ লাখ করে টাকা সম্মাননা পত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে